আজকের রাশিফল 29শে ডিসেম্বর 2019, রবিবার, তিথি শুক্ল তৃতীয়া, জন্মরাশি হলো মকর, সূর্যোদয় সকাল 6:15 এবং সূর্যাস্ত বিকাল 5:02। মেষ রাশি রাশিফল। আজ সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে। সন্তানের কাজে কোনো শুভ খবর পেয়ে আনন্দ হবে। আজ সারাদিন খুব আনন্দে কাটতে পারে। বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি নিয়ে চিন্তাবৃদ্ধি ঘটতে পারে। পেটের কোনো সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন। আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মনির্ভরতা কমান। যদি আপনি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান, তবে আপনাকে আজ থেকে অর্থ সঞ্চয় করতে হবে। আপনি আপনার ঘরের পরিবেশের কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। অন্য কারোর হস্তক্ষেপ আপনার ভালোবাসার ব্যক্তিটির সাথে আন্তরিকহীন হয়ে উঠতে পারে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে। আপনার স্ত্রী আজ মর্যাদার বিরূপভাবে প্রভাবিত হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃষ রাশি রাশিফল। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। আপনি আজ ভাই বা বোনের কাছ থেকে সুবিধা পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি যেমন আপনি ভাববেন তেমন স্বাভাবিক হবে না। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন, তাহলে আপনার প্রণয় আজ আপনার কাছে দেবদূতের মতন হবে। কোনো কিছুই অসম্ভব নয়। আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে। আজ বুদ্ধির ভুলে শেয়ারে ক্ষতি হতে পারে। আজ সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে। কর্মরত মহিলাদের কর্মে আলস্য আসবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে তা মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভে শুভ যোগাযোগ আছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে। বাড়তি কোনো ব্যবসা থেকে লাভ পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। আজ পায়ের সমস্যা বাড়তে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধির জোরে সুনাম বৃদ্ধি পাবে। নিজের স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন। ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে আগমন হতে পারে। ব্যবসায় নতুন কিছু আজ না করাই ভালো হবে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব না, সেই দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশের জন্য বিবাদ হতে পারে। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য হবে। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশি রাশিফল। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আজ আপনি বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ গ্রহণ করুন। অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল দিকে তাকান। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আজ সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজ শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে সেটা মিটে যাবে। আর্থিক উন্নতি হবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে। অযথা কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে আজ একটু চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশি রাশিফল। আজ বিদ্যার্থীরা ভালো ফল পাবেন। ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কোনো কাজ ভেস্তে যাবে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না। আজ দুপুরের পরে দাম্পত্যর দিকে সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে। আজ আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলি নিয়ে দুবার ভাবা উচিত। সন্ধ্যার দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে। আপনার ভালোবাসা আজ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। দিনটি আপনার ভালোবাসার জন্য হাসি দিয়ে শুরু হবে।
এবং একে অপরের স্বপ্ন দিয়ে শেষ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল। আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িত রাখুন। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আরও কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল। আপনার মনে শান্তি বজায় থাকবে, সেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন। আজ সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয়। স্ত্রীর বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে, বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হবে, যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। চিকিৎসার ব্যাপারে একটু খরচ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। তুলা রাশির রাশিফল। আজ পুরনো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে একটু অভাব আছে, জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে, বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি হবে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। কোনো বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখ স্মৃতি ভুলে যাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। বৃশ্চিক রাশির রাশিফল। উৎফুল্ল থাকুন, যেহেতু পরে ভালো সময় আসছে। যে কোনো নিমন্ত্রণে অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, কেননা আপনি বারবার আপনার মনে কথা শুনে মূল্যবান সময় নষ্ট করেছেন। আজ গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূর এগোনোর সময়। আজ সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন, বিপদে নিজেকে রক্ষা করতে হবে। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে, বাবার সঙ্গে তর্ক আজ খুব বুঝে শুনে করুন। সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন, আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশির রাশিফল। আজ শরীরের কোনো যন্ত্রণার জন্য কাজের ক্ষতি থেকে সাবধানে থাকুন, পথে কোনো বাধার সামনে পড়তে হতে পারে। স্বামী স্ত্রীর বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে, গঠনমূলক কোনো কাজে নতুন চিন্তাভাবনার পরিকল্পনা সফল হতে পারে। নিজের কাজের ওপর গর্ববোধ হবে, পেটের ভোগান্তির আশঙ্কা আছে। আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না, কাজেই অন্যদের সামনে আপনি কি ব্যবহার করবেন এবং কি বলছেন সেই বিষয়ে সতর্ক থাকুন। আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী প্রমাণিত হতে পারে। বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয় করবে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। আজ আপনি বিচক্ষণতা দিয়ে ঘরের লোকের সাথে কথা বলবেন। আজ আপনার স্ত্রীর সাথে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হবে। আপনার জীবনের সমস্যাগুলি দূর করতে আপনি একজন মনোবিদের সাথে দেখা করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে, কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপপূর্ণ প্রমাণিত হতে পারে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থাভাব দেখা দিতে পারে। কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। আপনার মেজাজ হারাবেন না, কারণ এটি শুধু আগুনের ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন, কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপনার চেষ্টা করুন। আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে সমস্যা ভাগ করে নিতে চাইবেন। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য সঠিক না, তাহলে তাদের সাথে সময় নষ্ট করবেন না। আজ স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনো উন্নতির আশা রাখতে পারেন, উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা আছে। বাড়িতে আত্মীয় আসতে পারে, প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারোর জন্য মানসিক পীড়া হতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে, বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1।
কুম্ভ রাশি রাশিফল। আজ নিজের সিদ্ধান্ত কার্যকর হবে না, প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বুঝাবুঝি হতে পারে, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে, ইচ্ছা পূরণ আজ হতে পারে। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে, কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকার দরকার আছে, বাড়িতে কিছু খরচ আজ হতে পারে, আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িত রাখুন। অর্থ সাশ্রয় আপনার প্রচেষ্টায় আজ অর্থব্যয় হতে পারে, যদিও আপনার এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নত হবে। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন, সেগুলি প্রকাশ্যে আনবেন না, অন্যথা আপনার মানহানির সম্ভাবনা প্রবল। ভালোবাসার জন্য উৎসাহময় দিন, সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, এটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করতে চেষ্টা করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীনরাশি রাশিফল। কোনো পুরানো বন্ধুর সাথে পুনর্মিলনে আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে, বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে। এমন বন্ধুর সাথে দেখা করুন যার আপনার সহায়তার প্রয়োজন। আজ আপনার থেকে কম বয়সী কারোর কাছ থেকে পরামর্শ শোনা উচিত। আজ ব্যবসা ভালো চলবে, সঞ্চয় ভাগ্যও ভালো। বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে, অনিচ্ছাকৃতভাবে কোনো কাজ আজ ফেলে রাখবেন না, আপনার আলোচনায় মানুষ আজ সন্তুষ্ট হবেন, প্রয়োজনীয় বিষয়ে আজ তাড়াতাড়ি আগিয়ে যান। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।